আইপিএলে ফিরে আবারও বাজিমাত করলেন মুস্তাফিজুর রহমান। প্রত্যাবর্তনের ম্যাচে চেন্নাইয়ের হয়ে কলকাতার বিপক্ষে নিলেন 2 উইকেট, সেই সাথে সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পল ক্যাপ আবারও নিজের দখলে নিলেন ফেজ। পাশাপাশি তার দলও ফিরেছে জয়ের পথে। আইপিএলে এখন পর্যন্ত 9 উইকেট নিয়ে স্পটলাইটে আছেন এই পেসার। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে আলো ছড়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। মৌসুমের প্রথম ম্যাচে 4 উইকেট নিয়ে হইচই ফেলে দেন এই টাইগার পেসার। পরের 2 ম্যাচে আরও 3 উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রের ভিসার কাজে ঢাকায় আসেন ফিজ। চেন্নাইয়ের হয়ে 4th ম্যাচ মিস করলেও 5ম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বল তুলে নেন এই পেসার। ফিজের প্রত্যাবর্তনের ম্যাচে চেন্নাই পায় 7 উইকেটের জয়, আর ফিজ 2 উইকেট তুলে নিয়ে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পল ক্যাপ নেন নিজের দখলে। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে 9 উইকেট শিকার করেন মুস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান নিজের তৃপ্তির কথা। আইপিএলে আবারও ফিরতে পেরে বেশ ভালো লাগছে। জয় দিয়ে শুরু করতে পারাটা এক কথায় ছিল অসাধারণ। এটি ছিল দলগত পারফরমেন্স, আর আমি আমার পারফরমেন্সে খুশি। সবাই আমাকে যে সমর্থন দিয়েছেন তার জন্য ধন্যবাদ। লক্ষ্য এখন পরবর্তী অর্জনের দিকে। কলকাতার বিপক্ষে ম্যাচে ফিজ নজর কাড়েন 18 ও 20তম ওভারে। বিপিএল এর সতীর্থ আন্ডে রাসেলকে ভালোভাবেই চ্যালেঞ্জ জানান এই পেসার। উইকেটের পেছনে ক্যাচ উঠলেও তা গ্রিপ করা সহজ হয়নি ধোনির জন্য। ইনিংসের শেষ ওভারে তুলে রেখেছিলেন ফিজ ম্যাজিক। নাইট রাইডার্স এর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের উইকেট দখলের পর মিচেল স্টার্ককেও দেখান প্যাভিলিয়নের পথ। নসিফ শুভ, যমুনা স্পোর্টস।